এটা হচ্ছে মেথি শাক এটা হচ্ছে ধনে পাতা হচ্ছে গাছ পেঁয়াজ পেঁয়াজের এই যে পাতা এখনো কলি হয়নি তুলে আনা আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি এটা হচ্ছে মেথি পাতাটা আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ পাতাটা আর এটা ধনে পাতাটা এবারের মধ্যে কাঁচা লঙ্কাও দিতে হবে কিছু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যাই হোক পাকা লঙ্কা দিলে এ কালার কালারিং হয় তো দেখলে দেখতে ভালো লাগে আর এখানে একটা মূলও আছে মূলো যেটাকে আমি ক্রাশ করছিলাম করতে করতে তোমার দেখাচ্ছি আর তো দেখতে থাকো কি হতে চলেছে এটা দিয়ে এটা ক্র্যাশ করা হয়ে গেছে এবার আমি এটার থেকে নিংড়ে জল বের করে নেব এইভাবে প্রচুর জল এটার থেকে এই যে এইভাবে মূলগুলো নিয়েছি একসাথে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে এবার এইগুলোকে সবগুলোকে একসাথে মাখাচ্ছি এগুলো একসাথে মাখানোর একটাই উদ্দেশ্য এগুলোকে একটু নরম করে নেওয়া একটু নরম করে নিলে আটার সাথে মাখাতে সুবিধা হবে সেই জন্য একটুখানি নরম করে নেওয়া হচ্ছে জলটা জলটা ফেলে দিলে হবে না কারণ জলটার মধ্যে এতে আসল ভিটামিনটা রয়েছে তো জলটা ফেললে অবশ্যই হবে না কিন্তু আটা মাখার সময় জলটা কম দিতে হবে যেন একদম মানে ঝোল ঝোল না হয়ে যায় আটা মাখাটা যেন যেরকম রুটি পরোটা বানানো হয় যেন সেরকমই হয় তো এটা আমার মোটামুটি হয়েছে আমার হাতের অবস্থা লঙ্কাগুলো কুচানো হয়ে গেছে লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম এর মধ্যে এখানে আমার মা তাড়াতাড়ি করে মিশিয়ে ফেলেছে ওই সমস্ত আনাজ পাতিগুলো আটার সাথে আর এখনও পর্যন্ত আই থিঙ্ক জল একটুখানি দিয়েছে তো ওটা এখন জাস্ট মাখা হচ্ছে আবার একটু জল দেবে হালকা করে ভালো করে মাখাতে হবে ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে আর বেলাটাও একটা ব্যাপার আছে ঠিক করে বেলতে না পারলে আবার ভেতর থেকে আনাজগুলো বেরিয়ে যায় তোমরা এছাড়াও কি বলে ওটাকে আলুর সাথেও এটা করতে পারো আলু পরোটা যেটাকে বলে ওটা কী পুর করে করতে হয় কিন্তু এটা পুর দিয়ে হচ্ছে না এটা পুরো আটার সাথে মেখে করা হচ্ছে দেখতে থাকো তাহলে দেখতে দেখতেই তোমরাও শিখে যাবে হেপি খেতে হবে অলমোস্ট মাখা হচ্ছে মাখা রেডি হয়ে গেছে প্রায় এখনও ঠেসতে হবে ভালো করে মাখাতে হবে তারপরে ভালো করে ফুলবে না হলে ফুলবেও না খেতেও ভালো লাগবে না এবার এটা থেকে লিচি কাটা হবে ছোট ছোট করে পিস পিস করে তাহলে বোঝা যাবে যে কটা পিস হবে সবাইকে ভাগ করতে হবে পিসটা ঠিক এরকম হবে খুব বেশি বড় হবে না কারণ আবার তাওয়াতে জায়গা দেওয়ার ব্যাপারটাও রয়েছে ভালো করে দেখো সাইজটা দেখে নাও আমি হাতে তুলে নিয়ে দেখাচ্ছি এই দেখো এগুলো বেশি বড় হবে না ছোট ছোটোই হবে যেমন নর্মাল রুটি করা হয় সেরকম যে পরোটা বলে যে অনেকটা বড় করব সেরকম করলে হবে না বেশি মোটা মোটা বেশি ভালো লাগে না এরকম দশ টাকা দামের রসগোল্লাগুলো এখন এই সাইজের হয়ে গেছে এরকম তো আলু পরোটা নয় আলু পরোটাতে আবার এর থেকেও বড়ো করতে হয় এটা মিক্সড পরোটা আলু পরোটাতে এর থেকে ডবল করতে হয় মানে এইটাকেই ডবলভাবে নিলে যতটা হয় ততটা আর ওটা এইভাবে মাখলে তো হবে না ওটা তো পুর দিয়ে করতে হবে আলু পরোটা রেসিপিটাও তোমাদেরকে আরেকদিন দেখিয়ে দেব এইটা এখন দেখো পরোটা প্রায় হয়ে গেছে এবার পরোটা গ্যাসের ওপর বসানো দেরি দেখতে থাকো হতে থাকবে আমাদের পরোটা রেডি হয়ে যাবে এখনই আর খাওয়াও শুরু হয়ে যাবে যেটা বেলা হচ্ছে সুন্দর করে ফেলতে হবে মোটামুটি গোল হলেই হবে খুব বেশি ভালো গোল করতে পারে হয়ে গেল যে সসের সাথে খেতে হয় হুম খুব ভালো হয়েছে